আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আজকে আমাদের কাছে মুন্সিগঞ্জ থেকে একটি ফোন আসছে। এটা হচ্ছে সিম্ফনি H300, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ফোনটা হচ্ছে আমাদের এক ভাই আমাদের পেজ থেকে ভিডিও দেখে পাঠিয়েছেন। তো এই ফোনটা হচ্ছে হ্যাং লোগো। তো আমরা জানি যে এটার হ্যাং লোগো কী জন্য আসে, তো আমি আপনাদেরকে একটু অন করে দেখাই। তো হ্যাং লোগো কী জন্য আসে আমরা সেই যে বিষয়টা সেটা আপনাদের সামনে এখন তুলে ধরবো, এবং কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় এবং ফোনটি সচল করা যায় যেন আমাদের ওই ভাই ব্যবহার করতে পারেন। তিনি কোনো টেকনিশিয়ান না, তিনি একজন কাস্টমার। তো আমাদের পেজে ভিডিও দেখে তার ভালো হয়ে গেছে, ফলে সে আমাদেরকে ইনবক্সের মাধ্যমে কথা বলে তারপরে আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছে। তো ফোনটির এরকম সমস্যা, হ্যাং হয়, বন্ধ হয়, বিভিন্ন সময় বিভিন্ন থাকে, চার্জ কম থাকলে এরকম রিস্টার্ট নেয়, চার্জ বেশি থাকলে একদম লেগে আটকে থাকে অনেকক্ষণ। তো এই সমস্যা থেকে আমরা যেভাবে এর সলিউশন করতে পারি সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো অলরেডি আমি ফোনটি খুলে খুলে দেখেছি, এটা কখনো কেউ কাজ করে নাই, ফার্স্ট টাইম আমি তো কাজ করছি, ফার্স্ট টাইম আমি কাজ করছি, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা আমাদেরকে সরাসরি মেমোরি আইসিতে কাজ করতে হবে, আমাদের ভাষায় যেটাকে আমরা বলি EMMC আইসি, তো সেই আইসিটা আমাদের কাজ করতে হবে। এই আইসিটা হচ্ছে আমাদের এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল পেস্টিং করা, এই যে দেখুন এখানে পেস্টিং দিয়ে আঠা দিয়ে কোম্পানি থেকে লাগানো আইসিটা, একদম ফুল পেস্টিং। তো এটা আমাদেরকে সারাতে হবে, সাদা হোয়াইট পেস্টিং দেখুন। তো এই হোয়াইট পেস্টিং সারিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কাজ করার জন্য আমাদের যেখানে এই প্যানেলটা এভাবে কেটে ফেলতে হবে, না কাটলে হবে কিন্তু সেটা একটু কষ্টকর হয়ে যাবে, ফলে এটা কেটে ফেলতে হবে। এটা কাটা কোনো বিষয় না, এখানে আলাদা একটা প্যানেল আছে, আইসি গরম যেন না হয় সেজন্য আলাদা করে দিয়ে দিছে। পাওয়ার আইসি, সিপি, EMMC দুইটা এখানে হিট প্রুফ এক ধরনের আঠাযুক্ত টেপ দিয়ে দিছে কোম্পানি। আমরা PCB স্ট্যান্ডের সাথে এটাকে সুন্দর করে লাগিয়ে নেব। PCB স্ট্যান্ডের সাথে এভাবে সুন্দর করে লাগিয়ে নিলে এই কাজটি করতে আমাদের সুবিধা হবে। আমাদের এখন এই মুহূর্তে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যে আইসিটা আছে, এই আইসিটা আমরা এখান থেকে তুলে নিয়ে আসবো। এই যে এই মেমোরি আইসিটা উঠাবো এখান থেকে, বড়টা হচ্ছে আমাদের মেমোরি আইসি। খুব সাবধানতা অবলম্বন করেই কাজ করতে হবে, কেননা যে এখানে পাশে আপনারা যে আইসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রসেসর আইসি। এই আইসিটার কারণে মূলত মোবাইল ফোনগুলো একদম সুন্দরভাবে সচলভাবে চলে এবং চালু থাকে। আর এই মেমোরি আইসির ভিতরে যে ফাইল থাকে সেটা হচ্ছে প্রোগ্রাম ফাইল, এই ফাইলটার কারণে সেটিং, তারপরে আপনার মেসেঞ্জার, মেসেজ, ফাইল ম্যানেজার, যতগুলো ফোল্ডার আছে এই মেমোরি আইসির সাহায্যেই সেই ফোল্ডারগুলো শো করে বা মোবাইল ফোনটা পুরোপুরিভাবে চালু থাকে। তো এখন আমরা সুন্দর করে কাজ করে আপনাদেরকে দেখাই। এটা এটা একেবারেই পেস্ট লাগানো, সাদা হোয়াইট পেস্ট। আমাদেরকে প্রোটেকশন করে নিতে হবে যেন কোনো আইসি নষ্ট না হয়ে যায়, এভাবে প্রোটেকশন করে নিতে হবে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কাজটি অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। যারা টেকনিশিয়ান তারা অনেক কিছু শিখতে পারবেন, আর যারা আমাদের সাধারণ ভিউয়ার্স তারা অবশ্যই বিষয়টা উপভোগ করতে পারবেন যে আসলে মোবাইল ফোন, যারা আপনারা আগে জানতেন যে এমনি খুলে পরিষ্কার করলে মোবাইল ফোন ঠিক হয়, বিষয়টা আসলে এমন না, মোবাইল ফোনে অনেক কাজ করতে হয়।
এক্ষেত্রে আমাদের কিন্তু আইসিটা পরিবর্তন করতে হবে না আশা করা যায়, কারণ এখনও মোবাইল ফোনটি চালু আছে, সেহেতু আমাদের মোবাইলের ভিতরে যে আইসিটা আছে, মানে এই আইসিটা যেটা আছে, এই আইসিটাই মূলত আমাদের এখানে সমস্যা হয়েছে, একটা রোগ হয়েছে আইসিতে, সেই রোগের কারণে মোবাইলটা হ্যাং হয় বা আপনার অপটিমাইজিং বা বিভিন্ন সমস্যাটা আসতে পারে। মূলত সেই সমস্যার সমাধানটা করতে হবে, আর এটা কোনোভাবে শুধু তার কানেকশন করে করা যায় না, ফলে আমাদেরকে এটা আইসি খুলে করতে হয়, এটা হচ্ছে বিষয়। আমরা মেমোরি কার্ডটা উঠায় ফেলছি এখান থেকে, স্টোরেজ মেমোরি যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা এটা উঠানোর পর আমাদের ভালোভাবে এটাকে ক্লিন করে নিতে হবে। আইসিটা এখানে রেখে দিই, আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোস্কোপের সাহায্যে যে এটার কোনো লাইন কেটে গেছে কিংবা ছিঁড়ে গেছে কিনা, অর্থাৎ আমাদের এই মোবাইল ফোনটি চালু করার মতো অবস্থাতে আছে কিনা। আমরা তো অনেক হিট দিলাম, অনেক ধোয়া উঠলো, তারপরে অনেক কিছু করতে হলো, ফলে আমাদের ফোনটা কি এখনও চালু করার উপযোগী আছে কিনা সেটা আমরা আপনাদেরকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখন কম্পিউটার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করব। আমরা এখানে মাইক্রোস্কোপের লাইনটা দিয়ে দিছি, এখন আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশনে আমরা দেখব যে এখানে কী অবস্থা। এখানে আমরা একটু কম বেশি করে সাইজ করে নেব, এখানে আমরা মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এখানে আমরা যে কাজটা করেছি সেই কাজে আমাদের এখানে আসলে কোনো লাইন মিসিং হয়েছে কিনা আমরা যদি এখানে একটু ভালো করে দেখার চেষ্টা করি। দেখুন, এখানে আমরা একটু পেস্ট দেব, পেস্ট দেওয়ার পরে সরি আমরা এখানে একটু থিনার দেব, এখানে একটু থিনার দেওয়ার পরে আমরা দেখি এখানে কী অবস্থা। দেখুন, থিনার দেওয়ার পরে এখানে একদম ক্লিন দেখা যাচ্ছে, এই যে দেখুন একেবারে নিখুঁত ক্লিন, কোনো ঝামেলা নাই এখানে, একেবারেই পরিষ্কার। অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো লাইন কেটে গেছে কিনা সেটা বুঝতে পারবেন। এখানে দেখুন বেশ কয়েকটা লাইন এখান থেকে উঠে গেছে, এগুলো হচ্ছে ফলস, এই যে এই লাইনগুলো ফলস, এই লাইনগুলো ফলস, এই যে ফলস, এই যে ফলস, এই যে ফলস, এই যে ফলস,
অর্থাৎ এই লাইনগুলো আমাদের মোবাইল ফোনটি চালু করার জন্য যে কার্যকরিতা সেটা কিন্তু এই লাইনগুলোর সাথে নেই। জাস্ট যে লাইনগুলোর সাথে মেন লাইন সেগুলো চিকন হয়ে বিভিন্ন জায়গা থেকে বের হয়ে আসছে। যেমন এই যে এখানের যে লাইনটা, এটা হচ্ছে আমাদের একটা গ্রাউন্ড লাইন GND। তারপরে এখান থেকে এই যে একটা লাইন আসছে চিকন হয়ে, এখানে একটা ডট হয়ে আটকে গেছে, আবার এখান থেকে একটা ডট হয়ে সরাসরি এদিকে চলে গেছে CPU-র দিকে। এগুলো হচ্ছে আমাদের মেন লাইন। তো যেগুলো আমাদের মেন লাইন না, অর্থাৎ এই আইসিটাকে এখানে ধরে রাখার জন্য জাস্ট এই পিনগুলো দিয়ে থাকে কোম্পানি। তো এখন আমরা আমাদের যে মেমোরি আইসিটা আছে সেটাকে পরিষ্কার করতে হবে। আমরা তো জাস্ট মাদারবোর্ডটাকে পরিষ্কার করছি, এখন আমরা মেমোরি আইসিটা পরিষ্কার করবো। এখান থেকে ক্যামেরাটা এখানে মিনিমাইজ করে রাখি। এরপর আমরা এখান থেকে PCBটাকে খুলে ফেলবো। এখানে আমাদের আর কোনো কাজ নাই। এরপর আমরা এই যে মেমোরি আইসিটা রিপেয়ার করবো। আইসিটা পরিষ্কার করার জন্য আপনারা এই PCB স্ট্যানের এই অপশনটা ব্যবহার করতে পারেন। এর আগে তো আমি দেখিয়েছিলাম যে আমাদের এটা কেটে কীভাবে কাজ করা যায়। এই এখানে যে আমাদের একটা বোর্ড আছে, যেখানে একটা টেবিলের উপরে যে প্যাড আছে, এই প্যাডটা কেটে আমরা এখানে আইসি এর আগে দেখিয়েছিলাম। কিন্তু আজকে দেখাবো আপনাদের এই যে এখানে, এই যে আমরা যে এটা টানা হেঁচড়া করি, এই অপশনে কীভাবে কাজ করা যায় সহজ হয়েতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা পরিপূর্ণভাবে আপনাদের ভালো লাগবে। এই যেখানে ধরেন এইভাবে টাইট দিয়ে নেবেন, ঠিক আছে, আইসিটা এদিকেও যাবে না ওদিকেও যাবে না, এরকম টাইট করে নেবেন। এই যে দেখেন আইসিটা নড়াচড়া করতেছে না। এরপর আস্তে আস্তে এটাকে আপনারা পরিষ্কার করতে পারবেন, ক্লিন করতে পারবেন। দেখুন ঠিক এইভাবে, কোনো হেল্পার লাগলো না বা কাউকে ধরতে হবে না। এখানে আপনি নিজে নিজে একা একাই করতে পারবেন কাজ, যেহেতু আমাকে সবসময় কাজ করতে হয় একা একা। কোনো ভিডিও রেকর্ড করার জন্য কারোর সাহায্য নিই না, আমি একা একাই সব কিছু করি, ফলে আমাকে বিভিন্ন বুদ্ধি বের করতে হয়। দেখুন এভাবে আপনি চাইলে এই এখান থেকে আঠাগুলো রিমুভ করতে পারবেন। এছাড়া এগুলো টুলস পাওয়া যায়, আঠা রিমুভ করার টুলস এখন বের হয়েছে। বাংলাদেশে আছে কি না জানি না, আমি অলরেডি ঢাকাতে কথা বলছি কিন্তু ওনারা দিতে পারতেছে না, একটু লুজ হয়ে গেছে হিট খাওয়ার কারণে। টাইট করে নিলাম। তো এটা আমাদের কাজ করার মতো উপযোগী হয়ে গেছে। এখন আমরা এটাকে কীভাবে ঠিক করা যায় সেই জিনিসটা এখানে দেখব। আমরা এই সফটওয়্যারের মাধ্যমে আমাদের এই আইসিটাকে একেবারে পরিপূর্ণভাবে ঠিক করে ফেলব। মেমোরি আইসিটা ঠিক করার সফটওয়্যার হচ্ছে এটা। তো এখন আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত যে টুলস আছে সেই টুলসটা ওপেন করবো, এই সফটওয়্যারের টুলসটা। এটা আমরা আর একটা ফোনে কাজ করেছিলাম, সেই ফোনের চিত্রটা এখানে অলরেডি রয়ে গেছে। তো এবার আমরা একবার চেক EMMC দেব। দেখুন এখানে আমি যেটা ভেবেছিলাম এটা সেই সমস্যা হয়েছে। এখানে হচ্ছে আমাদের ওয়ার্নিং হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড, এই সমস্যা থাকলে আমাদের অধিকাংশ মোবাইল ফোনগুলো কখনোই হ্যাং লগো যাবে না। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে এসে আমাদের এই ফাইনাল রাইট এই অপশনটাতে একটা ক্লিক দিতে হবে।
বাস আমাদের এই সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা এখন একবার চেক ইমেলসি দেব। দেখুন এখন আমাদের এই মেমোরিতে যে ধরনের সমস্যা আগে ছিল সেটা এখন আর নেই। দেখুন এই যে এখানে যে আমাদের ওয়ার্নিং হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড, এই সমস্যা আর নেই, এটা ঠিক হয়ে গেছে। এখানে আমাদের পার্টিশন টেবিল নট ফাউন্ড গেট ফার্মার ভার্সন এটা দেখাচ্ছে, এটা থাকবে না, কারণ আমরা তো এই ফাইনাল রাইটের সাহায্যে সব কিছু একদম ইএমএমসিটা একদম পরিপূর্ণ নতুন অবস্থাতে চলে আসছে। অর্থাৎ একটা মোবাইল হার্ড রিসেট দিলে যেরকম হয়, এই আইসিটাকে আমরা এই মেশিনের সাহায্যে এই আইসিটার হার্ড রিসেটটা দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে ফার্মার ভার্সন নট ফাউন্ড, এই যে দেখুন পার্টিশন টেবিল নট ফাউন্ড, পার্টিশন নষ্ট হয়ে গেছে, এখন ফার্মার ভার্সন নষ্ট হয়েছে। এখন এই ফোনটার যে মেমোরি ফাইলটা আছে সেই ফাইলটা যদি আমরা জাস্ট এর ভিতরে রাইট করে দিই তাহলে আমাদের কাজটা হয়ে যাবে, আর কিচ্ছুই করতে হবে না আমাদের। তো আমরা এখন এই আমাদের যে মেমোরি ফাইলটা আছে সেই ফাইলটা রাইট করব। তার জন্য আমাদেরকে এই ফাইল ব্যাকআপ নেওয়া থাকলে সেটা এখানে খুঁজে বের করতে হবে। H300 এখানে আছে আমাদের, এই যে মেমোরি ফাইলটা আমাদের ব্যাকআপ নেওয়া আছে, আগে থেকে ছিল এই ফাইলটা, আমরা এখন এখানে কাজ করব। তো আমাদের এটা পরিপূর্ণ হতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আমরা এই সুযোগে আমাদের ওইখানে সরাসরি আবার ওইদিকে যাই, এইদিকে গিয়ে আমাদের মাদারবোর্ডটা তো ওইখান থেকে আমরা পিসিবি স্ট্যান্ড থেকে খুলে ফেলেছিলাম, এই যে এখানে এখানে আবার এটাকে সুন্দর করে সেটিং করি। এরপর এখানে ফাইলটা রাইট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আইসিটা এখানে এনে লাগিয়ে দিব, আমাদের আর কোনো কাজ নেই। তো এ পাশে কাজ হয়ে গেছে, এখন আমরা আইসিটা এখানে লাগিয়ে দেবো। আইসিটা লাগানো হলেই কাজ হয়ে যাবে। আইসিটা রিবলিং করে নিতে হবে, আমরা একটু রিবলিংটা শেষ করি। এসি রিবলিংয়ের কার্যক্রম শেষ, এখন আমরা এসিটা লাগাবো। এভাবে পরিষ্কার করে একদম চকচকা ঝকঝকা করে ওর আগের মতো লাগিয়ে দেবো আমরা।
এখন আমরা এটাকে অন করে দেখব। ভাই অবশ্য দুইটা ব্যাটারি দিয়ে দিছে আমার কাছে, আগের একটা ব্যাটারি ছিল ওটা ফুলা, পরবর্তী এই ব্যাটারিটা কিনেছে। উনি এটা মেসেজ করে কিনতে পারে নাই, ভি 120 স্যামসাংয়ের যে ব্যাটারি সেটা কিনেছে, কিন্তু আগের ফোনের অরিজিনাল ব্যাটারি ছিল এটা ফুলে গেছে। এই যে অনেক ফুলে গেছে ব্যাটারিটা, অনেকটা ফুলে গেছে। এটা হচ্ছে H300। তো এবার আমরা অন করি, বিসমিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি অন হয়েছে। আচ্ছা, ব্যাটারিটা খুলে গেছে, খোলা ফোন তো এই জন্য খুলে গেছে। এটা অটোমেটিক অন হওয়ার কথা, ব্যাটারি খুলে সঙ্গে সঙ্গে লাগালে কিছু কিছু স্যাম্পনি ফোন আছে চালু হয় আবার হয় না। তো এবার আমরা আবার পাওয়ার প্রেস করি। তো আমাদের সিম্ফনি লোগোটা চলে আসছে। তো এখন আমরা নেক্সট করতে পারবো, একের পর এক একের পর এক আমরা এখানে নেক্সট করব। স্কিপ, নেক্সট, নেক্সট, স্কিপ। তো এই ছিল আমাদের একটি ভিডিও, দেখতে পাচ্ছেন। আমাদের কাছে অনেক অনুরোধ থাকে, যারা কাজগুলো পাঠায় আমাদের কাছে, সম্ভব হলে একটি ভিডিও করে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন যে কাজটি কীভাবে করলেন। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি ভিডিওটি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর। মেমোরি কার্ডটা ছিল আমাদের 16 জিবি, সেটা বোধ হয় ডাবল ক্লিক দিলে পাওয়ার ইয়াটা এরকম হয়। হ্যাঁ, মানে ডাবল ক্লিকের অপশন আছে এই ফোনটাতে। তো কাজটি দেখানোর চেষ্টা করলাম, আশা করি সবাই সুন্দরভাবে উপভোগ করেছেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।